যে ভাগ্য সেটা খাওয়াবে সেইভাবে আমাদের এখানে সেই অনুষ্ঠানটা শত বছর থেকেই চলে আসছে সারা ভক্তবৃন্দ বহু দূর থেকে আসেন তাদের মনস্কামনা সিদ্ধি লাভ হয় তাদের মনস্কামনা বিভিন্ন ভাবে তাদের মনস্কামনা সিদ্ধি লাভ হয় এই পিঠাটা ওইখানে 108টা সাতসরা রাখা হয় চুলার পরে সেখানে ওই ভক্তবৃন্দরা গুড়ি আনে এই গুড়িটা সব সব গোলাপ সবই আনে হ্যাঁ সব ওইখানে সেই পিঠাটা ভাজা হয় এরপরে মায়ের মন্দিরে ওটা প্রসাদ হয় তারপরে সব ভক্তবৃন্দদের বিতরণ করা হয় এই প্রতিষ্ঠানে বিভিন্ন সময় নারায়ণ পূজা সহ আমাদের এই প্রতিষ্ঠানের বাৎসরিক এবং মাসিক পিঠাভাজা অনুষ্ঠিত হয় এখানে দেশ বিদেশের বিভিন্ন সম্প্রদায়ের লোকের আগমন ঘটে এবং এখানে 108খান চুলায় একসঙ্গে পিঠাভাজা হয় এবং বটগাছের ঐতিহ্যবাহী বটগাছ তার উপরে 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 বটগাছে পিঠাভাজা হয় এবং এখানে নিরাপত্তার জন্য প্রশাসনিকভাবে সুন্দরভাবে ব্যবস্থা নেওয়া হয় এবং স্থানীয় যুব সম্প্রদায়ের মাধ্যমে হিন্দু মুসলমান সকলে ঐক্যবদ্ধভাবে এই অনুষ্ঠানটাকে আমরা উপভোগ করি আমরা এখানে এসে মায়ের পাদপদ্ম পাওয়ার জন্য এসেছিলাম এবং আমাদের সন্তান হতো না অনেকদিন তো এখানে এসে আমরা মায়ের করুণা আমাদের মায়ের আশীর্বাদে মায়ের শ্রীপাদপদ্ম লাভ করতে পেরেছি এভাবেই যে আমাদের একটা সুন্দর ফুটফুটে বাচ্চা হয়েছে তা মায়ের কৃপায় সবাই আমরা ভালোই আছি এখানে আসছি একটা পুত্র সন্তানের জন্য আশা করি বাঙালি আমার ইচ্ছা পূরণ করবে